নিশ্চিত চাকরি পাওয়ার সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে সবচাইতে বেস্ট ওয়েতে নিজের সবচাইতে বেস্ট ইন্ট্রোডাকশনটা দেয়া। আর তা যদি আপনি করতে পারেন তাহলে এই এক উত্তরেই আপনি বাজিমাত করে দিতে পারেন, একদম যাকে বলে ফাটিয়ে দিতে পারেন ইন্টারভিউ বোর্ডকে। আর শুধুমাত্র এই একটি উত্তরেই আপনার নিশ্চিত হয়ে যেতে পারে স্বপ্নের চাকরিটি। সো তাহলে শুধু শুধু কেন এইসব ফালতু কথাবার্তা বলে আমি আপনাদের মেজাজ খারাপ করছি, তাই তো? না ভাই, আমি আর আপনাদের মেজাজ খারাপ করব না। চলুন চলে যাই আমাদের আসল কথায়। সো হাউ টু গিভ দ্য বেস্ট ইন্ট্রোডাকশন ইন জব ইন্টারভিউ, কী করে জব ইন্টারভিউতে আপনি নিজেকে উপস্থাপন করবেন। So how you will give your self introduction in job interview. আজকে আমি নিয়ে এসেছি অসাধারণ এক ফর্মুলা যাকে আমরা বলছি 3S+C 3S+C ফর্মুলা। আর অবশ্যই এটা আমার স্বপ্নে পাওয়া কোনো ফর্মুলা নয়, বরং অনেক রিসার্চ করে, অনেক ঘাটাঘাটি করে ভাই, অনেক পড়াশোনা করে তারপরে বের করা হয়েছে এই 3S+1C ফর্মুলা, যা ফলো করে পৃথিবীর যে কেউ তার বেস্ট ইন্ট্রোডাকশনটা দিতে পারবে। তো কি এই 3S+1C ফর্মুলা? আসুন আমরা সেটা জেনে নেই। বুঝতেই পারছেন 3S মানে এখানে 3টা S আছে অ্যান্ড +1C মানে একটা C আছে। সো গুড পিপল, আর কোনো দেরি নয়, টান্ডাডাডা শুরু করছি। নাম্বার 1S। সো আমাদের প্রথম S হচ্ছে সাকসেস, অর্থাৎ আপনার জীবনের সাকসেস স্টোরিটা কি সেটা দিয়ে আপনি আপনার ইন্ট্রোডাকশনটা শুরু করবেন। যেমনটি আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ জিজ্ঞাসা করলে আমরা আমাদের 14 গোষ্ঠীর ইতিহাস এবং ঐতিহ্য বলতে শুরু করি। আমাদের কি পছন্দ ভাই, কাকে পছন্দ, কোন নায়ক নায়িকাকে দেখলে আমার ক্র্যাশ খেয়ে যায়, মাশরাফি আর সাকিব আল হাসানের খেলা দেখার জন্য আমি দুনিয়ার কি কি ছাড়তে পারি, এই সমস্ত বিষয় বলে খামাখা ইন্টারভিউ বোর্ডে মাথা খারাপ করবেন না। সো বন্ধুরা, আপনারা এসব কিছুই বলবেন না। আপনারা শুরু করবেন আপনাদের ফার্স্ট S অর্থাৎ আপনার জীবনের সাকসেস স্টোরিজ দিয়ে। এখানে অবশ্যই আমরা আপনার জীবনের প্রফেশনাল এবং অ্যাকাডেমিক লাইফের সাকসেসের কথা বলছি। হয়তো আপনি আপনার জীবনের অ্যাকাডেমিক এবং প্রফেশনাল লাইফে বেশ কিছু সাকসেস পেয়েছেন। যেমন ধরেন আপনার হয়তো খুব ভালো একটা রেজাল্ট আছে, আপনার হয়তো 1-2টা GPA 5 আছে, আপনি হয়তো ডিবেটে কখনো খুব ভালো করেছিলেন, আপনার হয়তো প্রফেশনাল লাইফে আপনি বেশ কিছু প্রমোশন পেয়েছেন, না হলেও কমপক্ষে অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট, প্রশংসাপত্র পেয়েছেন, বা এরকম যে কোনো অ্যাকাডেমিক বা প্রফেশনাল সাকসেস যা আপনার জীবনে আছে, তা খুব ছোট হোক বা বড়, সেগুলো খুব সুন্দর করে গুছিয়ে আপনি আপনার ইন্ট্রোডাকশনটা শুরু করবেন। এতে করে যেটা হবে, ইন্টারভিউ বোর্ড বুঝতে পারবে যে আপনার কাজের প্রতি প্যাশন আছে, মানে ভালোবাসা আছে, আপনি কাজ করতে পছন্দ করেন এবং আপনার কাজে বেশ সফলতাও আছে। সো তারা অবশ্যই চাইবেন এমন একজনকে তাদের কোম্পানিতে নিতে যাকে দিয়ে তাদের কোম্পানিতেও সফলতা বা সাকসেস আসবে। সো স্টার্ট ইউর ইন্ট্রোডাকশন উইথ ইউর সাকসেস স্টোরিজ। ওকে, এখন হচ্ছে S নাম্বার 2 মানে আমাদের সেকেন্ড S। এই সেকেন্ড এসটি দিয়ে বোঝায় হচ্ছে স্ট্রেংথ। স্ট্রেংথ মানে হচ্ছে আপনার কোয়ালিটি বা আপনার গুণাবলী। তার মানে এবারে আপনি আপনার গুণাবলীর কথা বলবেন। আমি আগেও বলেছি যেখানে অনেকেই যে ভুলটা করেন তা হলো তারা দুনিয়ার সমস্ত গুণাবলীর কথা হরবড় করে মুখস্থ বলতে শুরু করেন। তাদের এই অসীম গুণাবলীর কথা শুনে ইন্টারভিউ বোর্ড মনে করে যে আসলে আপনি কোনো মানুষ না, আপনি হচ্ছে সুপারম্যান। কিন্তু ভাই, ইন্টারভিউ বোর্ডের ওনাদের কোনো সুপারম্যানের প্রয়োজন নাই। ওনাদের প্রয়োজন হচ্ছে একজন রক্ত মাংসের মানুষ, এবং আপনি অবশ্যই প্রমাণ করবেন যে আপনি হচ্ছেন সেই রক্তমাংসের মানুষ যার দু চারটা বাস্তবসম্মত সুন্দর গুণাবলী আছে, যা অবশ্যই অত্যন্ত ইম্পর্টেন্ট। যেমন ধরেন, আপনি হয়তো অত্যন্ত পজিটিভ মেন্টালিটির মানুষ, আপনি হয়তো অত্যন্ত হার্ডওয়ার্কিং, আপনি হয়তো অত্যন্ত অনেস্ট। সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার জীবনের সত্যিকারের বাস্তব কিছু উদাহরণ বা এক্সাম্পল দিয়ে আপনার এই গুণাবলীগুলোকে ইন্টারভিউ বোর্ডকে বুঝিয়ে দিতে পারেন। যেমন ধরুন, আপনি উদাহরণস্বরূপ বলতে পারেন যে আপনি এখন যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে আপনি আপনার সততার জন্যে, আপনার অনেস্টির জন্য বা এমন কোনো ভালো কাজের জন্য কোম্পানির একেবারে সর্বোচ্চ যিনি আছেন তার কাছ থেকে আপনি কোনো একটা প্রশংসাপত্র পেয়েছেন। এটা কিন্তু ভাই একটা অসাধারণ গুণ, কারণ দুনিয়াতে টাকা থাকলে সব কিছুই পাওয়া যাচ্ছে, আজকাল শুধু পাওয়া যাচ্ছে না একটাই, সেটা হচ্ছে সৎ মানুষ। সৎ মানুষের খোঁজ পাওয়া আজকাল খুবই কঠিন, দিস ইজ ভেরি রেয়ার। সো আপনার মাঝে যদি এই গুণটা থাকে, দ্যাট উইল বি আ গ্রেট থিং for you. Okay, so now come to S number 3, and this S means speciality. অন্যভাবে বললে, why you are so special? আপনার মধ্যে এমন কি স্পেশাল গুণাবলী আছে যেটার জন্য আপনি অন্য সবার চাইতে এগিয়ে আছেন, বা অন্য সবার চাইতে বেটার, বা অন্য সবার চাইতে আলাদা? দয়া করে আপনি আবার বলে বসবেন না যে আপনি খুব ভালো বসদেরকে তেল দিতে পারেন। জি জি জি, অবশ্যই চাকরিতে উন্নতির জন্য বসদেরকে তেল দেওয়াটা খুবই জরুরি, কিন্তু সেইটা মুখে বলার কোনো প্রয়োজন নাই। আপনি ভেতরে ভেতরে রাখেন, সময় সুযোগ মতো সেটা ব্যবহার করলেই হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার রিয়েল স্পেশাল কী কী ব্যাপার আছে সেগুলো আপনি বলবেন। যেমন ধরেন, আপনি বলতে পারেন যে আপনি হচ্ছেন একেবারে নাছোড়বান্দা, মানে সুন্দর বাংলায় যদি বলি, আপনি হচ্ছেন কোনো কাজে হার মানেন না। অন্য সবাই যেখানে কোনো কাজে হার মেনে বসে থাকে, আপনি সেখানেও হাল ছেড়ে দেন না। আপনি প্রয়োজনে কিছু এক্সাম্পলও দিতে পারেন, বলতে পারেন যে আমরা লাস্ট একটা কাজ করেছিলাম বা একটা প্রজেক্ট করেছিলাম যেখানে আমরা বারবার ফেল করছিলাম। আমার সমস্ত টিমমেটরা বলছিল যে তারা এই কাজটা করবে না, এটা বাদ দিতে বলেছিল, অন্য কোনো কাজ করতে বলেছিল, কিন্তু আমি বলেছিলাম যে না, আমি এটা ছাড়ব না, আমি এখানে হারব না, আমি যে করেই হোক এতে সফল হয়ে দেখাবো। এবং সত্যি সত্যি আপনি 2 মাস একেবারে হাল ধরে বসেছিলেন, কাজ করে গেছেন এবং শেষ পর্যন্ত সফল হয়েছেন। বন্ধু, এটি যদি আপনি করতে পারেন এবং বলতে পারেন, তাহলে আপনি সত্যি স্পেশাল। যে কোনো কোম্পানি এইরকম মানুষকেই চায় যিনি কিনা কোনো কাজে হার মানেন না, যে কোনো উপায়েই হোক না কেন তিনি কোম্পানির জন্য সফলতা এনে দেন। সো হিয়ার ইউ আর স্পেশাল, মাই ডিয়ার গুড ফ্রেন্ডস। নাও আওয়ার লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ 1C। সি মানে হচ্ছে কোম্পানি, অর্থাৎ অর্গানাইজেশন। এতক্ষণ তো আপনি আপনার নিজের বহুত গুণাবলীর কথা বললেন, কিন্তু কোম্পানি যেটা জানতে চায় সেটা হচ্ছে আপনি তাদের জন্যে, তাদের কোম্পানির জন্য আপনি কি কি করতে পারেন। সেই জন্য আপনি নিজে থেকেই আসলে এই বিষয়টা সবার সামনে তুলে ধরবেন। আপনি বলবেন যে আমি আমার কোম্পানিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, আমি আমার কোম্পানিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি, কোম্পানি ইজ অলওয়েজ মাই ফার্স্ট প্রায়োরিটি। এবং এই কোম্পানির জন্যে আমি নিজের ব্যক্তিগত অনেক কিছুই স্যাক্রিফাইস করতে রাজি আছি। কিছু উদাহরণও আপনি দিতে পারেন, যেমন বলতে পারেন যে আমার যেন একদিনও অফিসে আসতে দেরি না হয়, সেই জন্যে আমি আমার বাসা চেঞ্জ করে একদম অফিসের কাছে নিয়ে এসেছিলাম, এবং আমি প্রয়োজনে শুক্রবার এমনকি অন্য ছুটির দিনেও অফিসে এসেছি, অফিসের জন্য কাজ করেছি। সো এরকম আরও অনেক মহান মহান স্যাক্রিফাইসের কথা আপনি বলতে পারেন যে আপনি আপনার কোম্পানির জন্যে করতে চান। আমি নিশ্চিত মাই ডিয়ার ফ্রেন্ড, যদি আপনি এটা প্রমাণ করতে পারেন আপনার কথার মধ্য দিয়ে, আপনার উদাহরণের মধ্য দিয়ে, আপনার চাকরি নিশ্চিতই হবে। কারণ প্রত্যেক ইন্টারভিউ বোর্ডের তার সন্ডাই এটা চায় এমন একজনকে চায় যে তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তার কোম্পানিকে, তার অফিসকে, এবং অফিসের জন্য সে যে কোনো স্যাক্রিফাইস করতে পারে এমন ব্যক্তিকে দিয়েই তারা জানে যে তাদের সবচেয়ে বেশি উপকার হবে। সো এইটা বলার পরও যদি ভাই আপনার চাকরি না হয় তাহলে আপনার আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই, আমি আপনাকে অনুরোধ করছি। তো বন্ধুরা, আমাদের এই সমস্ত টিপস এবং ট্রিক্সগুলো যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং ভবিষ্যতে আর কি কি বিষয়ের উপরে আপনি আমাদের ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। নিশ্চয়ই আমরা আপনার পাশে আছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ হ্যাপি লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।